নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবারও আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ভাবে তৈরি এমন একটা রেসিপি। সুগারের মানুষদের জন্য তো অবশ্যই অবশ্যই, তার সাথে সাথে নর্মাল মানুষরাও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে খেতে পারবেন এমন ভাবে চটজলদি এবং খুব সহজ পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দৈনন্দিন জীবনে যদি এইভাবে খাবার গ্রহণ করেন, সুগার তো আসবেই না। যাদের সুগার এসে গেছে তাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি সুগারের মাত্রাটাকে কমিয়ে দিতে পারবে। কি নিয়ে নিচ্ছি, দুটো উচ্ছে আমি নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের উচ্ছে আমি এখানে ব্যবহার করছি। তার সাথে সাথে আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ মতো, সারা রাত ধরে ভিজিয়ে রেখে। এবারে আমি এর একটা খুব সুন্দর পেস্ট তৈরি করব। পেস্টটা তৈরি করার সময় আমি এখানে একটা আমাদা দিয়ে দেব। আমাদা নর্মালি একটু বড় বাজারে খোঁজ করবেন, খুব সহজে পেয়ে যাবেন। এই আদাটাকে ঘরে রাখবেন, এর রসও কিন্তু সুগারের মাত্রাটাকে অনেকটা পরিমাণে ব্যালেন্স করে নিয়ে আসে। অন্যদিকে আমার উচ্ছেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব, ঠিক এরকম ভাবে একটুখানি ঠান্ডা করে নেব। এর দুটো মাথা আমি কেটে নিয়ে মাঝের অংশটাকে দুভাগ করে নেব। রেসিপিটা এমন ভাবে করব, যারা উচ্ছে খান না বা যারা তেতো খেতে ভালোবাসেন না তারাও কিন্তু গোগ্রাসে খাবেন, এতটাই টেস্টি এই খাবারটা। অবশ্যই দৈনন্দিন জীবনে বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখুন, সব ছেড়ে শুধু এটাই খেতে চাইবেন। তো উচ্ছেটাকে যখন আমি দুভাগ করে নিলাম, এর মাঝের বীজগুলোকে আমি এরকম ভাবে বার করে নিয়ে এটা হাত দিয়ে এরকম ভাবে একটুখানি পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট না, মুখে একটু বাজবে, এরকম ভাবে এটার কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন, হাত দিয়ে এটাকে এরকম ভাবে পেস্টটা করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা মটর ডালটা ঢেলে দিলাম। তার সাথে সাথে এখানে আমি উচ্ছের এই যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, খুব যৎসামান্য মশলা দেব। একটুখানি হলুদ, একটুখানি মানে কালো জিরে, তার সাথে সাথে সামান্য পরিমাণে নুন এবং একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন একটু ঝাল হওয়ার জন্য। আমি এটার মধ্যে অতটা ঝাল দেওয়ার চেষ্টা করলাম না। তো এরকম ভাবে আমি এর মিশ্রণটা তৈরি করে নিলাম। এবারে আমি কড়ার মধ্যে কিছু লেবু পাতাকে, মানে গন্ধরাজ লেবুর পাতাকে একটুখানি ভাজা করে নেব। আমার অনেক রেসিপিতে আমি গন্ধরাজ লেবুর পাতা কিভাবে ব্যবহার করতে হয় বা পাতা না থাকলে গন্ধরাজ লেবুটাকে আমি কিভাবে ব্যবহার করব তা কিন্তু দেখিয়ে দিয়েছি। এবার পাতাটাকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি এখানে 3 চা চামচ মতো তেল ব্যবহার করলাম। তেলটা দেওয়ার পরে একটুখানি তেলটাকে গরম করে নেব। গরম করার পরে যখন এটা বেশ ভালো আকারে গরম হয়ে যাবে, বড়াগুলোকে, এই যে আমি মিশ্রণটা তৈরি করলাম, বড়ার আকারে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। এই ক্ষেত্রে বলে রাখছি, ডুবো তেলে ভাজা করার দরকার নেই, বিনা তেলেও আপনারা এই বড়াটা ভাজা করতে পারবেন। তেলটা না দিয়ে নর্মাল কড়াটাকে একটুখানি গরম করে নিয়ে এরকম বড়ার আকারে তৈরি করে দিয়ে দেবেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি অনেক ভিডিওতে দেখিয়েছি তেল ছাড়াও কিভাবে বড়াটা তৈরি করা যায়। জীবনের শুরু থেকে যদি আমরা তেতোটাকে সঙ্গে রাখতে পারি, মানে প্রতিদিনকার খাদ্য তালিকায় সামান্য থেকে সামান্য তো পরিমাণে হলেও যদি তেতোটা আমরা খেতে পারি, সুগারটা কিন্তু আসবে অনেক দেরিতে। এবং বলা যেতে পারে, যদি ঠিকভাবে আমরা মানে লাইফস্টাইলটাকে মেনটেন করি, ঠিকভাবে আমরা প্রতিদিনের খাবারগুলোকে একটু তেল মশলা কম দিয়ে খাই বা চিনিটাকে সারা জীবনের মতো যদি আমরা বর্জন করতে পারি, তাহলে কিন্তু সুগার একদম আসবেই না। তো প্রতিদিনকার লাইফে আপনারা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে তেতোটাকে খান। আর যাদের ধরুন সুগার এসেই গেছে, তারা অবশ্যই প্রতিদিনকার লাইফে তেতোটাকে রাখবেন। তার মধ্যে যদি মনে হয় একই রকম খাবার ভালো লাগছে না, আমি নানা ধরনের রেসিপি নিয়ে আসবো শুধু তেতোর ওপরেই, আপনারা সেগুলো তৈরি করে খান। সেগুলো যেমন খেতেও টেস্টি লাগবে, মশলাও কম দেব, তারও সাথে সাথে কিন্তু শরীরের খুব ভালো আকারে উপকারে লাগবে, এমনভাবেই রেসিপি করে দেখাবো। তো বড়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গেল 3 চা চামচের মধ্যে, এবং এই 3 চা চামচে যতটুকুই তেল পড়ে রয়েছে তার মধ্যেই কিন্তু আমি পুরো রেসিপিটা তৈরি করব। সামান্য একটুখানি কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম। কালো জিরেটাকে সামান্য একটুখানি আমি এবারে গরম করে নেব।
তেতোর যে কোনো জিনিস রান্নার ক্ষেত্রে মশলাটা যদি আমরা একটুখানি কম ব্যবহার করি তাহলে এর পুষ্টিগুণটা কিন্তু শরীরের মধ্যে অনেকটা পরিমাণে ঢোকে, শরীর অনেকটা পরিমাণে কিন্তু তেতোটা পায়। তো এর মধ্যে আমি সামান্য মশলা দিয়েছি 1/4 টিস্পুন, মানে একটা চামচের 1/4 ভাগ পরিমাপেই কিন্তু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচ আমি এখানে আদা বাটা ইউজ করছি। তার সাথে যদি আপনারা মনে করেন একটু টমেটোও এর মধ্যে দিতে পারেন, অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এটাকে খুব ভালো করে এবারে আমি কষাবো, যেহেতু আমি তেল ব্যবহারই করিনি বলা যেতে পারে, শুধু বড়াটা ভাজার সময় যতটুকু আমি তেল দিয়েছি, তো এটাকে একটুখানি জল দিয়ে দিয়ে কষাতে হবে। কষিয়ে কষিয়ে এটাকে একদম শুকনো করে নিয়ে আসতে হবে, যত কষাবেন এর টেস্ট তত বাড়বে, তবে দেখবেন যাতে একদম পুড়ে না যায়। তো এরকমভাবে কষিয়ে কষিয়ে আমি এটাকে কিন্তু একদম রেডি করে নিচ্ছি, মানে একদম ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমি এবারে জল দিয়ে দিলাম, মানে ঝোল হওয়ার জন্য একটু বেশি পরিমাণে জল দেবেন, এটা একটুখানি পাতলা পাতলা হলে বেশি ভালো লাগে খেতে, তো এটা একদমই কিন্তু ঘন করবেন না, একটু পাতলার দিকেই করবেন। এবারে সুগারের মানুষরা যদি মনে করেন আপনারা লাল চালের ভাত খেতে পারেন, বা ধরুন আপনাদের যদি একদমই ভাত খাওয়া নিষেধ হয়ে থাকে তাহলে আপনারা রুটি খেতে পারেন, বাজরার রুটি খেতে পারেন, ওটসের রুটি খেতে পারেন, নানা ধরনের রুটি হয় সুগারের মানুষদের জন্য, সেগুলো আমি একে একে আপনাদেরকে করে দেখাবো। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, জলটা যখন একদম ফুটে উঠলো বড়াগুলোকে দিয়ে একটা পাশ আমি একদম ভালো করে সেদ্ধ করে নিলাম। আমার রান্না একদম কমপ্লিট হওয়ার পথে অপর সাইডটাকেও আমি একটুখানি সেদ্ধ করে নেব। এবারে যে লেবু পাতাটা আমি একটুখানি ভাজা করে রেখেছিলাম, হাত দিয়ে এটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি, এবার সেটাই এর মধ্যে দিয়ে দিলাম, যাতে একটুখানি বোঝা যায় যেটা আপনারা লেবু পাতা দিয়েছেন, না হলে একদম গুঁড়ো করে আপনারা মোটামুটি ফ্রিজে রেখে দিন, এটা অনেক দিন পর্যন্ত থাকে। বড়াগুলো একদম ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে, বড়াগুলো কিন্তু ভাঙবে এমন না, একটু জলটা ভেতরে দিলে কি হয় বড়া অনেক বেশি জলটা শুষে নেয়, তো এরকম ভাবে একটু তৈরি করে নেবেন একটু জলটা বেশি দিয়ে। এগুলোকে একদম খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে দুপুরে খাবার হোক বা শুধু খেতে ইচ্ছে করলে শুধু খেয়ে নিতে পারেন, বা আপনারা যদি মনে করেন সকালবেলাও আপনারা টিফিনে ব্যবহার করতে পারেন, তো এইভাবেই আপনারা তৈরি করুন, এইভাবেই খান এবং খুব ভালো থাকুন দৈনন্দিন জীবনে। বিশেষ করে তেতোকে সঙ্গে রাখলে জীবনটা কিন্তু অনেক বেশি রোগমুক্ত থাকে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, অসম্ভব সুন্দর টেস্ট, যারা তেতো খান না তারাও নির্দ্বিধায় খেতে পারবেন। এই বলে আজকের মতো বিদায়, আসলাম কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।